মোবাইল চুরি করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুখুরিয়া থানার গোবিন্দপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ জরিনা বিবি, বয়স 30 বছর, চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন সাদিকুল ইসলাম ও মার্জিনা বিবি। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত গৃহবধূর স্বামী জামিরুল ইসলাম পেশায় একজন ভিনরাজ্যের শ্রমিক, বর্তমানে কাজে তাগিদে ভিনরাজ্যে রয়েছেন। গতকাল রাতে আক্রান্ত গৃহবধূর মোবাইল চুরি যায়, তারই প্রতিবাদ করেছিলেন। সেই সময় তার ভাসুর তাকে বেধড়ক মারধর করে আর মারধরে তার মাথা ফেটে যায়। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে, সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আক্রান্ত গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ। আমার মোবাইলটা বাড়ি হোনা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে। তখন মা আমি বলছি যে আমার মোবাইলটাকে চুরি করে নিল, তো বাপে যেন না জুটে না তো এমনি করে এনে চুরি করে খেয়ে ভাই আমাকে ওই দিন বাড়িতে না পারে তখন আমাকে বলছে যে এই মা গিয়ে তুই এগে বলছিস তোর মোবাইল হারাই নি, আর তুই নাটক করছিস, তুই এরকম কইছে মোবাইল হারাই নি। বাড়ির পাশে আমার একটা চাষতো যা আছে, বলছি আর ওই যাটাকে বুঝবার গত আমি ওখানে সিম পারছি না, আর তুই এটি করে মোবাইলটা রেখেছি, রেখে থুয়ে ফের 1-10 মিনিট অন্তরে আসছি তো মোবাইলটা নাই। তো দিলি কি মোবাইলটা কে লে দিল আমার, কি মিথ্যা কথা কেনা বলবো, মিথ্যা কথা বলছি। তারপর কে মারলো? তখন আমার যা তখন কইছে যে নাটক করছিস কইয়া, তখন আর কইছে তোর ইট দেয়া এ বাকা দিতে গাইল দিস, আর তুই বকিস এনে করে এনে কে তুই বকিস, আর তুই গাইল দিস তোর ইট দেওয়া তোর মাথাকে ভেঙে দিবে। আমি তখন বলছি যে ভাঙতে তুই কেন করে ভাঙতিস, মোবাইল তো তুই দিয়েছিস, তোকে আঁচ লাগছে। থাপ্পড় মারলাম যায় তখন আমার ভাসু, তখন বের হয়ে আইসে, তখন ইটের বাড়ি মাথাতে ঘেরে দিলে কি নাম? তোমার নাম কি? আমার নাম জরিনা বিবি। তোমার ভাসুরের নাম? ভাসুর নাম সাদিকুল ইসলাম। আর যার নাম? যার নাম রোজিনা বিবি। বাড়ি কোথায় তোমাদের? বাড়ি গোবিন্দপুর থানা। থানা রতুয়া। রতুয়া লাগে কখন মারামারি হয়েছে? আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।